জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবীজি, আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মিটলো না, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, ঠিক না? দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে একটা কথা মনে পড়লো, জিজ্ঞেস করতে পারেন, হুজুর মৃত্যু আবার কষ্ট হবে না, এটা কিভাবে? জিহ্বা বের হয়ে যায়, চোখ বের হয়ে যায়, কত কষ্ট, কাতরানি, মৌতের বিছানায় ছটপট করতে থাকবো, আজরাইল জান নিয়ে টানাটানি, শয়তান ইমান নিয়ে টানাটানি, কোন দিকে থেকে কোন দিকে যাই, কি করব না করব, কোনো দিক বিদিক খুঁজে পাবো না, ওটা হলো মৌতের কষ্ট। আমার নবী বলেছেন, যেমন আসমান সাত আসমান সাত জমিন ল হলে যেভাবে আওয়াজ হবে, তেমনি ভাবে মৃত্যুর কষ্টটা এর থেকে ডাবল হবে, নাউজুবিল্লাহ। কত কষ্টের মৃত্যু, রাস্তাঘাটে হয়, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে গেলে টুকরা তো দূরে থাক, ছাইটাও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এত কঠিন মৃত্যু দেখা যায়, শোনা যায়। ভাইয়েরা আমার, বাবারা আমার, জালালউদ্দিন সুয়ুতি চিন্তা করলেন কিভাবে মৃত্যু হবে, কষ্ট হবে, কিন্তু অনুভব হবে না, ফিল হবে না। তখন তিনি কাতরাতে কাতরাতে যখন ঘুমালেন, এখানে দুনিয়ার চোখ বন্ধ হলো, ওখানে কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে স্বপ্নে দেখতে পেলেন, সুবহানাল্লাহ। মদিনাওয়ালাকে দেখলেন, মদিনাওয়ালা বললেন, কেন জালালউদ্দিন কোরআনে সূরা ইউসুফ তেলাওয়াত করিস নাই? সূরা ইউসুফ তেলাওয়াত করো, দেখবা জালালউদ্দিন বুঝতে পারবা যে মৃত্যু হবে কিন্তু কষ্ট হবে না। এখন সূরা ইউসুফ তেলাওয়াত করার কথা যখন হয়েছে, তখন আমার রসুল আরবি জালালউদ্দিন সুয়ুতিকে কথাটা বলতে বলতে একটা তসবি হাতের মধ্যে ধরায় দিয়েছিলেন। যখন জালালউদ্দিন সুয়ুতি লাফিয়ে ঘুমের থেকে উঠলেন, দেখলেন যে তসবিটা তেনার হাতেই আছে। সুবহানাল্লাহ বলেন, তখন বুঝতে পারলেন যে আমার নবী স্বয়ং এসেছেন। এই জন্য তো রসুল আরবি বলেছেন, মান রানি ফাকাদ রা আল হাক, যে আমায় নবী মুস্তফাকে, আমি নবী মুস্তফাকে দেখলো, সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না, ঠিক না? এখন রসুল আরবি যখন এই দিক নির্দেশনা দিয়ে গেলেন, জালালউদ্দিন সুয়ুতি বসে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, ফজরের নামাজ পড়ে সূরা ইউসুফ তেলাওয়াত করছেন। সেখানের মধ্যে একটা আয়াত আসলো, যে কেমন ঘটনা, আমরা সূরা ইউসুফ যখন তাফসির করি পড়তে পারি, যে জুলেখা বিবি যখন বলেছেন আমি ইউসুফের জন্য পাগল, তখন মিশরের নারীরা, মিশরের সুন্দরী সুন্দরী নারীরা, মহিলারা তখন বলতেছে, এই জুলেখা, নিজে মালিক গোলামকে কিনে এসে গোলামের পাগল হয়ে গিয়েছো, মালিক হয়ে গোলামের পাগল হয়ে গিয়েছো, এটা কেমন ভালোবাসা। সবাই তেনাকে খোটা দেওয়া শুরু করলো, তেনাকে ডিফেক্ট তালাশ করা শুরু করলো, তেনাকে যখন অনেক রকম তোহমত দেওয়া শুরু করেছে, তখন তিনি এরকম আমাদের মতো কোনো আলেমদের কাছে যায় নাই, ওই জামানার একজন আল্লাহর ওলির কাছে গিয়েছে, যেটা সমাধান একজন আল্লাহর ওলি দিতে পারে, ঠিক না? আমরা হলে তো বলবো, তোমার কিছু আলেম আনো, আমার কিছু আলেম আনি, আসো ডিবেট করি, ঝগড়া করি, জিতলে তোমারটা মানবো, না জিতলে আমারটা মানবো, খালি মারামারির মধ্যে ব্যস্ত। এখনকার মোল্লা ঠোল্লাদের কাজ এরকম, ঠিক না? এখনকার মোল্লা আলেমরা এটাই জানে, কিন্তু আসল যারা আলেম, প্রকৃত আলেম তারাই, যারা আলিমুল গায়েবের সাথে তেনাদের কন্টাক্ট আছে, ঠিক না? যেনাদের অন্তরটা, কলবটা রব্বুল আলামিন রহমাতুল আলামিনের সাথে ফিট আছে, মহব্বতটা বেনাজির আছে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, ঠিক না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এরাই ইবাদত গুজার বান্দা, এরাই জান্নাতের ওয়ারিশ, ঠিক না? আচ্ছা, এখন যখন জালালউদ্দিন সুয়ুতি পড়ছেন ইউসুফ তেলাওয়াত করছেন সূরা ইউসুফ, তখন দেখলেন জুলেখা বিবি একজন আল্লাহর ওলি আলেমে দিনের কাছে যখন গেলেন, তেনার কাছে যাওয়ার পর ওই আল্লাহর ওলি বললেন, এ জুলেখা মা, তুমি যা দেখেছো মিশরের নারীদেরকে তা দেখিয়ে দাও, তুমি যা দেখেছো, তুমি যা দেখেছো তাই দেখিয়ে দাও, ঝগড়ার কোনো দরকার নাই। এখন যখন গেলেন, শুধু ইউসুফ আলাইহিস সালামের কাছে মা জুলেখা বললেন, শুধু মিশরের নারীদের সামনে যে আপনি হেঁটে যাবেন, যেমনি ভাবে যে রূপটা দেখে আমাকে পাগল করেছেন, যেমনি ভাবে আমি বুঝেছি আপনি সাধারণ মানুষ নয়, আপনি সাচ্চা পয়গম্বর, আপনি আল্লাহ রসুল নবী, আপনি আপনার সেই সুরতটা, নুরানি সুরতটা মিশরের নারীদেরকে দেখা। সুভান, তো আয়াতটা কি, কত্তা ইয়াদুয়ান না, হাত কেটে পড়ে গিয়েছে। আমরা সবাই জানি একটা লেবু রাখা হয়েছে কিংবা একটা সেব কমলা রাখা হয়েছে, মিশরের নারীরা হাত কেটে ফেলেছে, ওই কমলাটা সেই লেবুটা কাটতে 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 কি কেটেছে, আওয়াজ দে বলে, হাত কেটে ফেলেছে। কেউ টের পেয়েছে?
আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, আমরা যদি হাতের মধ্যে কাটা যায় কিংবা কোথাও কাটা যায় টের পাই কিনা? কাটার আগেই ব্যথা লাগে, ঠিক না? শরীরটা এভাবে বানানো হয়েছে যে আমার এখান থেকে রক্ত নালীগুলি যদি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে, অর্থাৎ কোনো ছুরি দ্বারা কিংবা কোনো ধারালো কিছু দ্বারা যদি রক্ত নালীগুলি সরে যায়, তখন শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়, ঠিক না? ঠিক না? এখন যদি হাত কাটতে থাকে, রক্ত নালীগুলি সরে যাচ্ছে, রক্ত পড়ছে টক টক করে, টপ টপ করে রক্ত পড়ছে, কমলার সাথে সাথে ওই ফলের সাথে সাথে আপনার হাত কেটে পড়ে যাচ্ছে, তার কেউ তারা কেউ টের পেল না, তখন জালালউদ্দিন সুয়ুতির এই মাসালা বুঝে আসলো যে হ্যাঁ, মৃত্যু তো হবে, কষ্ট তো আছে, যন্ত্রণা তো আছে, কিন্তু টের পাবো না। কিভাবে? যখন ওই মিশরের নারীরা হাত কাটছিলেন না, ফল কাটছিলেন, ফল কাটতে কাটতে হাতটা কেটে পড়ে গেল, কি দেখতে দেখতে? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখতে দেখতে, নূরানি চেহারা দেখতে দেখতে হাত কেটে পড়ে গিয়েছে, টের পান নাই, কষ্ট পেয়েছে, যন্ত্রণা হয়েছে, অনুভব হয় নাই, ফিলিংস হয় নাই। তেমনি ভাবে আমার নবী বলছেন, জালালউদ্দিন সুয়ুতি, তুমি তো খেয়াল করো নাই যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাত কেটে ফেলেছে, টের পায় নাই, যন্ত্রণা অনুভব করে নাই, কষ্ট তো হয়েছে কিন্তু অনুভব করে নাই। তেমনি ভাবে মৌতের বিছানায় যখন ছটপট করবি, আজাই জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে, ওই কঠিন মুহূর্তে আমি নবী মুস্তাফা যখন এসে যাব, তেমনি ভাবে, কারণ ইউসুফের চেহারা থেকে আমি নবী মুস্তাফার চেহারা লাখ কোটি গুণ সুন্দর, নূরানি, যার চেহারা দেখে খুদ রহমান পাগল, সেই আল্লাহ পাগল, সেই রসুলুল্লাহর চেহারা মোবারক যখন দেখবি, জান যাবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু আমি নবী মুস্তাফা দেখার কারণে মৌতের বিছানায় কোনো অনুভব হবে না, ফিলিংস হবে না, আমি নবীকে দেখাই, আল্লাহকে দেখা। সুবহান চিল্লায় বলুন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহাব্বতে এই আওয়াজে মানি না আরো জোরে, পিছে বালে যারা দাঁড়িয়ে আছেন মোহাব্বত দুইটা হাত তুলে দিয়ে, ইয়া হাবিবাল্লাহ, আমার মদিনাওয়ালা আমাদেরকে দেখতে পায় কি পায় না? আমার রসুলকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো চিল্লায় বলুন কে? আমার মদিনাওয়ালা কি 8-10টা মানুষের মতো মদিনা শরীফে মুর্দা পড়ে আছে? ভাইয়ের আমার আওয়াজ দিয়ে বলুন, কি মুর্দা পড়ে আছে? আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক না? আমার নবী উম্মতকে দেখতে পায়, ঠিক না? উম্মত কি করছে? ভালো আমল করলে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পৌঁছে দেন, সুবহানাল্লাহ। আমার নবী প্রতিদিন উম্মতের নামায় আমলটা পড়েন, দেখেন যে আজকে সারাদিন 24 ঘন্টায় আমার উম্মত কি করেছে। এই জন্যই তো নবী কাঁদেন, রব্বি হাবলি উম্মতি বলে, এখনো মদিনায় কাঁদছেন। একজন সাহাবা রসুলের রওজা ধরে কাঁদছিলেন, পিছন থেকে মারওয়ান আসলো, কাফেরদের সর্দার একজন, মারওয়ান এসে বলতেছে, এই এই বান্দা, তুমি কেন এখানে এসে জড়িয়ে, পাথর জড়িয়ে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মাজার জড়িয়ে, রোজাটা জড়িয়ে কেন কাচ্ছো? তখন ওই সাহাবী যখন পিছন দিকে তাকালেন, চক্ষু জল নিয়ে, চক্ষু জল, মনে হচ্ছিল চোখটা যেন আগুনে প্রস্ফুটিত হচ্ছে, জ্বলন্ত আগুন মনে হলো, গরম হয়ে তাকালেন মারওয়ানের দিকে, যখন তাকালেন মারওয়ান দেখতেছে এটা আর কোনো সাহাবি নয়, এটা তো আইয়ুব আনসারী, হযরত আইয়ুব আনসারী। বুখারী শরীফে হাদিস বলতেছি, হাদা হাদিসুন সহিহ, সহি হাদিস বলতেছি, গভীর খেয়াল, রসুল আরবির রোজা ধরে কাঁদতেছেন যখন, তখন মারওয়ানকে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে মারওয়ান, তুমি আমাকে কি বলছো? আমি এখানে বসে কেন কাঁদছি? আমি কোন পাথরের সামনে, হাজারের সামনে কাঁদছি না, হাজার রসুলুল্লাহ, তিনি রসুল আরবি মদিনাওয়ালা, তেনাকে ধরে কাঁদছি, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী উম্মতের কষ্ট বেদনা শুনতে পায়, আমি আমার রসুলকে ধরে কাঁদছি, জড়িয়ে কাঁদছি, রওজা শরীফ ধরে কাঁদছি, আমার মদিনাওয়ালা আমার কান্না শুনছে, আমার সাথে কথা বলছে, সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের আকীদা, ঠিক না? মুসলমানের আকীদা হতে হবে, আমার মদিনাওয়ালা দেখছেন শুনছেন, ঠিক না? আমার আল্লাহ দেখছেন শুনছেন, ঠিক না? আল্লাহ এই আসা যাওয়াকে কবুল করুক, আমিন বলেন, আমাদের ইমানকে সালামত রাখুক, আমিন বলেন। এই জন্য শায়ের বলছেন, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবীজি, আরে এতবার দেখিও নবী, তৃপ্তি তার মিটল না, মদিনা মদিনা আশেক মোমিনের ঠিকানা জোড়, মদিনা মদিনা আশেক মোমিনের,
দিদার চে কাঁদো তোমরা দিদার চে তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আজয় রে মদিনা মদিনা আরে কালো হাবশি বেনালো পাগল ছিল ওই পাগল ও ঠিক না ইসলামের প্রথম মুয়াজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশেক ও মুমিনের ঠিকানা জোড়ে মদিনা মদিনা আশেক ও মুমিনের ঠিকানা জোড়ে মদিনা মদিনা না জোরে মদিনা মদিনা আশেক ও না ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি পর্দায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রোজায় ঠিক না সবাই মহব্বতে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় যেতে চাই যেতে চাই কে কে চাই না হাত তুলেন আমি বলছি গেকে চাই না দ্বিতীয় পরীক্ষা ফেল আর লাস্ট চান্স লাস্ট লাইফ লাইন এটা দ্বারা বোঝা যায় আপনাদের আর ভালো লাগছে আর আপনাদের ভালো লাগছে কি লাগছে বলবেন না আমার সাথে না বলবেন আর আমাদের এই মাহফিল চলার দরকার কি আছে জোরে বলবেন আমার সাথে আর এই ভালো লাগা লাগে হচ্ছে না যেহেতু এখন আর মাহফিল চলবে আমার সাথে না বলেন না বাবা এবছর তো যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ ঠিকই